চিন্তা বৃদ্ধি কৰিছে বাংলাদেশী নাগৰিকে। বাংলাদেশী নাগৰিকে অসমত প্ৰৱেশৰ চেষ্টা অব্যাহত ৰাখিছে আৰু এইবাৰ জাকে জাকে অসমত প্ৰৱেশ কৰিছে বাংলাদেশী নাগৰিক। নদী পথেৰে জাকে জাকে অসমলৈ পাৰ কৰা হৈছে বাংলাদেশী নাগৰিকক। একাংশ দালাল চক্ৰই ধনৰ বিনিময়তে ভয়ংকৰ কাম কৰিছে। আমি লৈ আহিছো বিশেষ খবৰ। আৰক্ষীয়ে খেদি খেদি কৰায়ত্ত কৰিছে কেইবাজনো বাংলাদেশী নাগৰিকক আৰু এইবাৰ অসমত নদী পথেৰে সোমাইছে জাকে জাকে বাংলাদেশী নাগৰিক। এটা উদ্বেগজনক খবৰ ৰাজ্যবাসীৰ বাবে, কিয়নো টকাৰ বিনিময়ত সীমান্ত পাৰ কৰাইছে দালাল চক্ৰই। কেৱল কেইটামান টকাৰ বিনিময়ত বাংলাদেশী সোমাবলৈ দিয়া হৈছে সীমান্ত পাৰ কৰি অসমত। আৰু আৰক্ষীৰ জালত মহিলাসহ তিনিগৰাকী বাংলাদেশী। বহু বাংলাদেশীক বিচাৰি এতিয়াও আৰক্ষীয়ে অভিযান অব্যাহত ৰাখিছে। খেদি খেদি আৰক্ষীয়ে ধৰিছে অবৈধ বাংলাদেশী নাগৰিকক আৰু অসমত প্ৰৱেশ কৰাৰ পাছতে আৰক্ষীয়ে খেদি খেদি কৰায়ত্ত কৰিছে। 15,000 টকাৰ বিনিময়ত দালাল চক্ৰই পাৰ কৰাইছিল বাংলাদেশীক। বহু বাংলাদেশীক দালাল চক্ৰই পাৰ কৰাইছে। ত্ৰিপুৰা সীমান্ত পাৰ হৈ অবৈধভাৱে ভাৰতত প্ৰৱেশ কৰিছিল বাংলাদেশী কেইটাই। আৰু কেৱল অসমেই নহয়, ভাৰতত প্ৰৱেশৰ চেষ্টা অব্যাহত ৰাখিছে বিভিন্ন সীমান্তৰে। নামনি ত্ৰিপুৰা সুন্দৰী ৰেলৰ পৰা আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে বাংলাদেশী কেইটাক। আৰু অসমত নদী পথেৰে সোমাইছে জাকে জাকে বাংলাদেশী। এটা উদ্বেগজনক খবৰ। বাংলাদেশৰ পৰিস্থিতি বৰ্তমানো শান্ত নাই। অন্তৱৰ্তীকালীন চৰকাৰ ব্যৰ্থ হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু অনভিজ্ঞ হোৱাৰ বাবে অন্তৱৰ্তীকালীন চৰকাৰে বাংলাদেশক NGOৰ দৰে শাসন কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে আৰু যাৰ বাবে বাংলাদেশৰ পৰিস্থিতি বৰ্তমানো নিয়ন্ত্ৰণলৈ অহা নাই। আৰু বাংলাদেশ এৰি একাংশ লোকে অসম তথা ভাৰতত প্ৰৱেশৰ চেষ্টা অব্যাহত ৰাখিছে। আমাৰ হাতত দৃশ্য আহি পৰিছে আৰু ৰেলৰ পৰা খেদি খেদি বাংলাদেশী কৰায়ত্ত কৰিছে আৰক্ষীয়ে। আমি প্ৰথমৰ পৰা আপোনালোকক এই দৃশ্য দেখুৱাম। আৰু এনেদৰে খেদি খেদি ৰেলৰ পৰা বাংলাদেশী তিনিটাকৈ বাংলাদেশী কৰায়ত্ত কৰিবলৈ সক্ষম হৈছে আৰক্ষীয়ে। ত্ৰিপুৰা সীমান্ত পাৰ হৈ অবৈধভাৱে ভাৰতত প্ৰৱেশ কৰিছিল বাংলাদেশী কেইটাই। নামনি ত্ৰিপুৰা সুন্দৰী ৰেলৰ পৰা আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে আটাইকেইটা বাংলাদেশীক। আৰু বহু বাংলাদেশীক বিচাৰি আৰক্ষীয়ে অভিযান অব্যাহত ৰাখিছে। যিহেতু বহু বাংলাদেশী এতিয়াও বিচাৰি পোৱা নাই, বহু বাংলাদেশী টকা দালালক টকা দি অসম তথা ভাৰতত প্ৰৱেশ কৰিবলৈ সক্ষম হৈছে আৰু এইকেইটা বাংলাদেশী কৰায়ত্ত কৰিছে আৰক্ষীয়ে। টকাৰ বিনিময়ত সীমান্ত পাৰ কৰাইছে দালাল চক্ৰই। আৰক্ষীৰ জালত মহিলাসহ তিনিগৰাকী বাংলাদেশী নাগৰিক। খেদি খেদি আৰক্ষীয়ে ধৰিছে অবৈধ বাংলাদেশীক। 15,000 টকাৰ বিনিময়ত দালাল চক্ৰই পাৰ কৰাইছিল বাংলাদেশী কেইটাক। আৰু এই মুহূৰ্তত আমাৰ হাতত মন্তব্য আহি পৰিছে, মন্তব্য শুনক। আপোনাৰ নামটা কি? মোহাম্মদ আয়ুব। ক'ৰ? আমি বৰমা। বৰমা কোথায়? এটা বৰমা বাংলাদেশ রোহিঙ্গা কেম্প আছে না? বাংলাদেশ রোহিঙ্গা কেম্প তো আছে। এইখানে কেন আছে? আমরা মানে এখানে দুর্গর জন্য, যান বাঁচার জন্য। এখানে যান বাঁচানোর জন্য বাংলাদেশ আসছেন? জি। কিসে আসছেন? কিভাবে আসছেন বাংলাদেশ? বাংলাদেশে তো গাড়ি লেয়ে আমরা দালাল এখানে এখানে বর্ডারটা কিভাবে পার করছেন? যে তারটা কিভাবে করছেন? হাঁড়ি ধরে হাঁড়ি। হ্যাঁ হাঁড়ি ধরে হাইটে হাইটে। ওখানে পুলিশ নেই? বর্ডার সিকিউরিটি ফোর্স নেই? বিএসএফ নেই? রাতে পার করে কে পার করে? কে পার করে দিছে দালাল? কত টাকা নিছে? আমার তো 25,000 টাকা লইছে। 25,000? কয়জন আসছে? আমি একজন তো লইছে। ওগুলা কথা আমি জানি না। আচ্ছা, তোমার সঙ্গে যে আরো তিনজন আছে ওরা কারা? ওরা আমি জানি না, মানে এগুলা তো আছে, মানে হদ্দুর আয়ের দালাল সাথে। তোমার সঙ্গে তোমার জানা মতো কয়জন আসছে ইন্ডিয়াতে? চারজন। চারজন? আমি সব চারজন। তুমি সহ চারজন? আরো আরো চারজন কোথায়? আরো তিনজন কোথায়? জি, আরো তিনজন কোথায় তোমার সঙ্গে যারা আছে? না আমার আর আছে না। না, তোমার সঙ্গে তো মোটমাট তিনজন চারজন আসছে, তো আরো তিনজন কোথায় গেল? আচ্ছা, আর কেউ আসছে জানা মতে? না না, আর আর দালালে দালালে ঠিক না। মাল কিভাবে পার করে? কিভাবে কাটা তার কিভাবে পার করে? ওরা জঙ্গল দিয়ে নিয়ে আসছে নাকি? না, জঙ্গল নদী পথ পার করে না, জঙ্গল দিয়ে। হ্যাঁ, এটা কোথায়? ইন্ডিয়াতে না বাংলাদেশে? বাংলাদেশে। আচ্ছা, কিভাবে আসছেন ইন্ডিয়াতে আপনারা? আমার মা বাবা কিছু কষ্ট আছে, আমরা কাজ লাগছে কাজের জন্য। আচ্ছা, কিভাবে পার করলেন? কিভাবে পার করলেন ইন্ডিয়াতে? কিভাবে ঢুকলেন? কোন ডকুমেন্ট আপনাদের কাছে? কে ঢুকিয়ে দিয়েছে? দালালে। দালালের নাম জানেন? না জানি। কত টাকা নিয়েছে? কত টাকা নিয়েছিল? আচ্ছা, মানে 15,000 টাকা। আচ্ছা, আপনারা কয়জন আসছেন টোটাল? টোটাল কয়জন আসছেন আপনারা? সবাই মিলে কয়জন আসছেন? লোক কয়জন আসছেন বাংলাদেশ থেকে?
11 জন আসছেন ত্রিপুরার পথ দিয়ে হ্যাঁ ত্রিপুরা হয়ে ত্রিপুরা হয়ে আসছেন বড় বড় এই কেমন করে আসছে ত্রিপুরা হয়ে আসছো আর তো রেকর্ডিং কি হচ্ছে তো